হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন বলা হয়েছে, একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে এই অঙ্কসমূহ দ্বারা ছয় অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা গঠন করতে হবে। প্রদত্ত অঙ্কসমূহ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। প্রদত্ত অঙ্কসমূহ এদের দ্বারা ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে। ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে। এবার যদি বলা হয় মানের ঊর্ধ্বক্রমে জিরো ষষ্ঠ ঘরে থাকলে, সংখ্যাটি পাঁচ অঙ্ক বিশিষ্ট হবে। কারণ মানের ঊর্ধ্বক্রমে ষষ্ঠ থেকে এককের ঘরে মান বৃদ্ধি পায়। ষষ্ঠ থেকে এককের ঘরে মান বৃদ্ধি পায়। তাহলে আমরা কি বলতে পারি এখানে, জিরো বাদে বাকি আটটি অঙ্ক থেকে ছটি অঙ্ক 8C6 উপায়ে নির্বাচন করা যায়। নির্বাচিত ছটি অঙ্ক দ্বারা, যেহেতু বলা হয়েছে একাধিকবার ব্যবহার করা যাবে না, সুতরাং নির্বাচিত ছটি অঙ্ক দ্বারা কেবলমাত্র একটি ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠিত হয়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, মানের ঊর্ধ্বক্রমে সংখ্যা গঠন করা যায় কত উপায়, 8C6 = 8×7/2, যেটি হলো 28টি উপায়। নেক্সট আমাদের বলা হয়েছে মানের অধঃক্রমে। তাহলে আমরা কি বলতে পারি, এক্ষেত্রে ষষ্ঠ থেকে প্রথম ঘরে মান হ্রাস পায়। তাহলে আমরা কি বলতে পারি, ছটি অঙ্ক 9C6 উপায়ে
96 উপায় নির্বাচন করা যায়, নির্বাচন করা যায়, নির্বাচন করা যায়, নির্বাচিত 6টি অঙ্ক দ্বারা, নির্বাচিত 6টি অঙ্ক দ্বারা কেবল একটি 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠিত হয়, কেবল একটি 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠিত হয়। তাহলে আমরা কি বলতে পারি, মানের অধঃক্রমে, মানের অধঃক্রমে সংখ্যা গঠিত হয়, মানের অধঃক্রমে সংখ্যা গঠিত হয় কত উপায়? 9C6 ইকুয়াল টু 9×8×7 ডিভাইডেড বাই 6 টু 4 ইকুয়াল টু 84টি উপায়, 84টি উপায়। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।